আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে আসব যে অ্যাপসটি ব্যবহার করলে আপনারা ফোনের অনেক ক্ষতি থেকে বেশি যাবেন তো বন্ধুরা আগেই আসুন আমরা জেনে নিই যে আপনি কিভাবে সেই অ্যাপসের কারণে আপনি মোবাইল ফোনের ক্ষতি থেকে বাঁচবেন তো বন্ধুরা আমরা বিশেষ করে সবাই জানি যে আজকে এই যে মোবাইল ফোনে আমরা কানে লাগে কথা বলার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে তো যদি আপনি এটা লাউড স্পিকার করে কথা বলেন তাহলে আপনি অনেকটা ক্ষতি থেকে বেঁচে যাবেন তো আজকের যে অ্যাপসটির কাজ দেখাবো এই অ্যাপসটি ব্যবহার করলে আপনি অটোমেটিক আপনার সেই ফোনটা কল করার সাথে সাথে অথবা কল রিসিভ করার সাথে সাথেই লাউড স্পিকার হয়ে যাবে অথবা যদি আপনি সেটিকে কানে লাগলে কিন্তু আবার লাউড স্পিকার অফ হয়ে যাবে তো এটা অটোমেটিক সিস্টেম অটোমেটিক কাজ করবে তো এতে আপনার কোনো আর সেটাকে লাউড স্পিকার অন অফ করার কোনো টেনশন থাকবে না আপনি যেমন ফোন ধরলেন অথবা ফোন লাগালেই লাউড স্পিকার শুরু আপনি ফোনটা কানে লাগালেই আপনার লাউড স্পিকার অফ হয়ে গেল তো আসুন বন্ধুরা আমরা যে নিই যে কিভাবে আমরা অ্যাপসটি ডাউনলোড করব অবশ্য সেই অ্যাপসটির লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেবেন আসুন আমরা দেখি কিভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয় আপনি এর জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে এই প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন ইএরপিআইসিই ফিস এই ফিস লিখলে দেখলে বন্ধুরা প্রথমেই কিন্তু এই অ্যাপটি চলে এসছে এই অ্যাপসে ক্লিক করবেন এই ক্লিক করার পর দেখেন চলে এসছে ইনস্টল হয়ে আছে অলরেডি আপনারা এটিকে ইনস্টল করে দেবেন এটার পরে আপনারা এটাকে ওপেন করবেন অথবা সরাসরি বাইরে থেকে আপনার ওপেন করতে পারেন এই যে দেখেন এখানে অ্যাপসটি দেখাচ্ছে এই অ্যাপসটি অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লেখা আছে দেখেন প্রথমে যে মার্ক দেওয়ার জায়গা আছে মার্ক প্রথম জায়গাতে মার্ক দিলেন মার্ক দেওয়ার পরে নিচে নিচে যেটা ভলিউম বুস্ট লেখা আছে সেখানে আপনি ক্লিক মার্ক দিলেন তার যে মোড়ে চলে গেলেন মোড়ে এই মোড়ে যাওয়ার পরে যে সেটিং লেখা আছে এই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে অটো স্পিকার ফোন লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে বাস এখানকার কাজ শেষ তারপরে আপনি আবার ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পরে আবার যে ভলিউম বুস্টে যে মার্ক করা ছিল এটাকে আনমার্ক করে দিন তারপরে ও প্রথমে যে মার্ক করা ছিল এটিকে আনমার্ক করে দিন আগের অবস্থায় ফিরে দিন তারপরে চলে আসেন আমার এখান থেকে কাজ শেষ এবার আপনারা যখনই ফোন রিসিভ করবেন অথবা ফোন করবেন অটোমেটিক লাউড স্পিকার অন হয়ে থাকবে এবং যাহা কানে লাগাবেন কানে লাগা মাত্রই লাউড স্পিকার অটোমেটিক লাউড স্পিকার অফ হয়ে যাবে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু